হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একটা ক্লায়েন্টের কাজ, কিভাবে আমি এই ক্লায়েন্টের কাজটা কমপ্লিট করলাম। তো আমি যদি ফাইবারে চলে আসি, আমি ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করলাম। তো এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের কাজ ছিল, $5-এর কাজ। কিভাবে এই কাজটা আমি কমপ্লিট করছি এটা আমি লাইভ দেখাবো। আপনারা এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স বর্তমান দেখতে পাচ্ছেন যে $122। তো এখানে আমি যদি এখানে ক্লিক করি, আমাদের ম্যানেজ অর্ডারে ক্লিক করি, তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট $5 অর্ডার কমপ্লিট করছে। আমি যদি এখানে ক্লিক করি, তো আমি অনেক কিছু ব্লার করে দিচ্ছি, কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। আমার এটা পার্মানেন্ট ক্লায়েন্ট, যদি আপনারা আবার সার্চ করে তাকে ধরে নিয়ে ফেলেন, এটা তো এইটা যেহেতু ইউটিউবে দিচ্ছি, এগুলো ঠিক না এভাবে দেওয়াটা। তারপরে একটু দিচ্ছি রিক্স নিয়ে। তো এখন হচ্ছে এখানে যদি একটু লক্ষ্য করেন, তো এখানে যদি আমি বায়ার রিভিউ যাই, এটা হচ্ছে আমি রিভিউ দিয়েছি 5 স্টার, এবং বায়ার রিভিউতে যদি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আমি এই কাজটা মোবাইল ফোন দিয়েই করছি, আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে ডিজাইনটা করে দেখাবো যে কীভাবে আমি এই ডিজাইনটা করছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন তাহলে আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। ওকে বন্ধুরা, আমি সরাসরি ডিজাইনে চলে যাব। তো ডিজাইন করার আগে এখানে বায়ারের একটা রিকোয়ারমেন্ট ছিল, যেটা বায়ার বলেছিল, সেটা হচ্ছে তার টাইটেল থাকবে, এটা এটা হচ্ছে মেইন নামটা, আর সে একটা স্পেশাল নোট করে দিছে, একক বায়ার একক রকম করে বলে। তো ওনার সঙ্গে আরও আমার অনেক কথা হয়েছে, সো অর্ডার করার আগে এই কথাটা আরেকবার উনি বলেছে, সেটা হচ্ছে যে অ্যাবাউট ইউজিং সিম্পল ডিজাইন মোটরবাইক ইমেজ, ঠিক আছে? সে বোঝাতে চাচ্ছে যে সিম্পল ডিজাইন হবে এবং মোটরবাইক ইমেজ ব্যবহার করতে হবে এরকম, ঠিক আছে? তো আমি এই সিম্পল ডিজাইনটা আপনাদেরকে খুব সহজে করিয়ে দেখাবো মোবাইল ফোন দিয়ে। তো চলুন আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। তো আমি সরাসরি ডিজাইন চলে যাব। ডিজাইন করার জন্য আমি পিক্সেল অ্যাপ সফটওয়্যার ব্যবহার করব। তো পিক্সেল অ্যাপ সফটওয়্যার ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আপনাদের হচ্ছে ডিজাইন করার আগে আপনাদেরকে কিছু ডিজাইন দেখতে হবে। আপনারা যদি হচ্ছে গুগলে যদি সার্চ করেন, তাহলে গুগলে কিন্তু অনেক মোটর বাইক ডিজাইন পাবেন, তো আপনারা সেখান থেকে আইডিয়া নিতে পারেন। তো আমার একটা আইডিয়া মাথায় আছে, আমি সেইভাবে ডিজাইন করব। তা প্রতিটা ডিজাইনের হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ আছে, তো আমি একটা আর্টবোর্ডের সাইজ দিয়ে নিই। আমি এখন আমি এখান থেকে একটা সাইজ দেবো, ইমেজে আসবো। ইমেজে আসার পর এখান থেকে 595 এবং হাইট দেব আমি 841। তো এটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডের সাইজ, এটা আমি নিলাম। নেওয়ার পর আমি একটা এখানে মিডিল নিতে পারি, এই জন্য আমি এখান থেকে গাইডে চলে আসবো। গাইডে চলে আসার পর আমি বাকিগুলো সবগুলো আমি ক্রস করে দেবো, এগুলো সবগুলো ক্রস করে দেবো। আমি সেন্টার লাইনটা শুধু রাখবো, শুধু মাঝখানেরটা এবং মাঝখানের গাইডটা রাখবো। এবং রাখার পর এখন আমি ডিজাইন করব। ডিজাইন করার আগে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমি ব্ল্যাক টি শার্টে প্রিন্ট করবো, মানে ব্ল্যাক টি শার্ট ডিজাইন হবে, তার আগে আমাদেরকে একটা শেপ নিতে হবে, ব্ল্যাক শেপ, ঠিক আছে? আমি একটা ব্ল্যাক শেপ নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আমি ব্ল্যাক করে নেবো, তাহলে আমার ডিজাইন করতে সুবিধা হবে। তো আমি এটা একদম ব্ল্যাক করে নিচ্ছি। ব্ল্যাক করে নেওয়ার পর আমি এটাকে লেয়ার অপশনে যাবো, লেয়ার অপশনে গিয়ে এটাকে একদম লক করে রাখবো। তো হয়ে গেল আমার ডিজাইনটা, মানে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা। তো এখন আমি এখানে যে কাজটি করব, ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি খুব সিম্পল একটা ডিজাইন করব। এখান থেকে সর্বপ্রথম ত্রিভুজের একটা শেপ নেব, আমি এই শেপটাই নিলাম, ত্রিভুজের শেপটা নিলাম, এবং এটাকে আমি এইভাবে, আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে রাখলাম। রাখার পর আমি এখান থেকে একটা ইলিপার্স শেপ নিব, এখান থেকে আমি রাউন্ড ইলিপার্স শেপ নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটা ছোটো করে দিব, দিয়ে আমি এই পর্যন্ত এইভাবে রাখবো। আর এটার কালার দেবো আমি ইয়েলো টাইপের, এই টাইপের কালার দিলাম, অরেঞ্জ বা ইয়েলো টাইপের কালার বলেন, যেটাই বলেন আর কি। তো এটাকে আমি ব্যাকে দিয়ে দেবো। তো আমি এইভাবে করলাম। করার পর আমি এই দুটাকে আমি কী করবো, লক করবো। তো এই দিকে আমি একটু বেশি নিলাম, এই দিকে একটু কম নিলাম। তো এই দুটাকে আমি মানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে, লেয়ারে অ্যাডজাস্ট করবো। তো করার জন্য আমি প্রথমে আগে সেন্টার অ্যালাইনটা ঠিক করে নিই, জাস্ট সেন্টার অ্যালাইনটা ঠিক করে নেবো। এখান থেকে আমি সেন্টার অ্যালাইনে নিলাম, এবং এটাকেও আমি যদি এটা সিলেক্ট করি লেয়ার থেকে, এটাকে আমি সেন্টারে করে নিবো, সেন্টারে নিয়ে ওকে দিলাম। এখন আমি এই দুটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য এই দুটা আমি ক্লিক করলাম, করে আমি এখান থেকে অফসেট করবো ইমেজ দুটা, এই যে হয়ে গেলো আমার। তো এখন আমি এটাকে একটু রোটেট করে নেবো, এইভাবে একটু রোটেট করে নেবো, একটু বড় করে নেবো।
তো হয়ে গেল আমার এই পর্যন্ত। এখন আমি যে কাজটি করব এখানে, এখন আমি এখান থেকে আমার ভেক্টর ইমেজ নিয়ে আসবো। ভেক্টর বা এরকম অনেক ইমেজ পাওয়া যায় আপনার প্লে স্টোর থেকে, সরি প্লে স্টোর না, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। তো এই ইমেজটা আমি ব্যবহার করব, এটাকে আমি সাইজ করব এইভাবে, এভাবে আমি রিসাইজ করব। এই ইমেজটা আমি এখানে ব্যবহার করব, যেহেতু আমাকে একটা বাইকের ইমেজ ব্যবহার করতে বলছে সে, তো আমি এটা ব্যবহার করব এবং এটিকে আমি ছোট বড় করে একটু রোটেট করে আমি এইভাবে রাখব, এইভাবে রাখব এখানে ইমেজটা। তো এখন আমি এখানে যেই কাজটি করব, যেহেতু এটা একদম সিম্পল ডিজাইন, তো এখন আমি এখানে টেক্সটটা লিখব। টেক্সট লেখার জন্য আমি এখান থেকে সরাসরি টেক্সটে চলে আসব। টেক্সটে চলে আসার পর এখান থেকে আমি বাইরে যে রিকোয়ারমেন্ট আছে কি ছিল, কে এইস কে কে এ এইস আই এন বি, এটা ছিল মেবি, যাই হোক, বি আই কে ই আর বাইকার, এটা ছিল মেবি। তো এটা আমি লিখলাম। লেখার পর এখন এখান থেকে আমি কি করব, আমি ফন্টে আসব। ফন্টে আসার পর এখান থেকে আমি, আমার একটা বোল্ড টাইপের ফন্ট পছন্দ, এটা আমি বেশিরভাগ ব্যবহার করি, এই এই ফন্টটা এখানে দিলাম। দেওয়ার পর এটার আমি কালারটা দিব, কালার অপশনে যাব। কালার অপশনে এসে আমি এটার কালারটা দিব হোয়াইট করে। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে কালার অপশনে আসলাম, কালার অপশনে এসে আমি একদম হোয়াইট করে দিলাম। অ্যান্ড এটিকে আমি একটু বড় করে নিব, একটু বড় করব। একটু বড় করার পর এটাকে আমি রোটেট করব। করার জন্য এখানে রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে আমি, ওমা এইভাবে না, এটাকে আমি কার্ভ করব। ওকে, কার্ভ করব, এইভাবে কার্ভ করব, এইভাবে কার্ভ করব। তো আমি এটাকে একটু রোটেট করে নেব। কার্ভ করার পর একটু এখান থেকে আমি রোটেট করব, এইভাবে রোটেট করে নেব। এইভাবে রোটেট করে আমি এটা কাছে নিয়ে আসবো, এসে দেখবো আমার এটা অ্যাডজাস্ট ঠিক মতো হয়েছে কিনা। তো মোটামুটি একদম ঠিক লাগতেছে। তো আর একটু আমাকে এইভাবে কার্ভ করতে হবে, মানে রোটেট করতে হবে। আমি এখানে রোটেট তুলে আসবো, এসে এইভাবে একটু দেখবো আমার কত দিলে ভালো হয়। তো এখান থেকে আমি রোটেটটা এইভাবে করলাম। তো আপনাকে আপনাকে একটু একুরেট ভাবে করতে হবে। তো আমি রোটেটটা আপাতত এইভাবে করে নিলাম। তো এটাকে আমি একটু ছোট করে দিব, সাইজে আসলাম, ফন্ট সাইজে আসলাম এখান থেকে আমি। আচ্ছা, আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি টিউটোরিয়াল পারপাস জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটি কীভাবে করলাম আমি। তো এখানে কার্ভ একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমাইতে হবে, একটু কম বেশি করে নিতে হবে। তো এই দেখেন, এটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনাদের কাজ করতে হবে। তো আমি এইগুলো সব কিছু করে এটাকে আমি লক করে দেবো, মানে সবগুলো অ্যাডজাস্ট করে দেবো ব্যাকগ্রাউন্ডটা বাদে। এখান থেকে আমি 1 2 3 এই তিনটাকে ধরলাম এবং এখান থেকে আমি অবজেক্ট করে দিলাম। তো এটা কিন্তু আমার একটা ডিজাইনই হয়ে গেল। তো এখন যেহেতু আমাকে মেক আপ করতে হবে, মেক আপ করে দেখাইতে হবে যে টি শার্ট প্রিন্ট করলে এরকম লাগবে। তো এখন আমি যেই কাজটি করব, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু সরাই দেব। তো প্রথমে আপনাকে এটার একটা পিএনজি ফাইল সেভ করে নিতে হবে। পিএনজি সেভ করার জন্য আপনারা যেই কাজটি করবেন, এখান থেকে আপনারা প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন। আমি যেমনটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এরপর আপনার যেই কাজটি করবেন, এখান থেকে ট্রান্সপারেন্সি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার সেভ অপশনে গিয়ে এখান থেকে ইমেজটা একটা সেভ করে নেবেন, ইমেজ একটা সেভ করে নেবেন। তাহলে আপনার একটা পিএনজি সেভ হয়ে যাবে। ওকে, তো পিএনজি সেভ হয়ে যাওয়ার পর আপনারা মেক আপ কীভাবে করবেন, আমি যদি আপনাদের একটু খেয়াল করে দেখেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসি, যেহেতু আমি আমার একটা ফাইল আছে আমি ওটা নিয়ে আসতেছি। এটা এখান থেকে আমি আমার একটা মেক আপ ইমেজ আছে, আমি এটা নিয়ে আসতেছি। এটাকে আমি ক্লিক করে আমি শুধু এই টি শার্টটা রাখবো, এই পর্যন্ত এই টি শার্টের মধ্যে মেক আপ করবো আমি। এটাকে আমি বড় করব, এই বড় করব করে আমি এটাকে রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দেব, এটাকে আমি ব্যাকে দেব। তো এখন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে আমার ডিজাইনটা এখানে নিয়ে আসব। আমি ডিজাইনটা এখানে নিয়ে আসলাম।
এবং এখান থেকে আমি সেন্টার অ্যালাইন করে দেব, এটা সেন্টার অ্যালাইন করে দেব, এটা সেন্টার অ্যালাইন করে দেব এবং এটাকেও আমি সেন্টার অ্যালাইন করে দেব, পজিশনটা এইভাবে সেন্টার করে দেব। তারপর আমি এখান থেকে ঠিক করে দেব এইভাবে, হ্যাঁ, তারপর এইভাবে ঠিক করব। দেখেন আমাদের ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কিন্তু ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এটা যখন প্রিন্ট করবে তখন আরও ভালো লাগবে। তো সময় নিয়ে করলে আরও অনেক ভালো সুন্দর ভালো করে ডিজাইন করা যায়, যেহেতু আমি মোবাইল ফোন দিয়ে করলাম এবং টিউটোরিয়াল পারপাস, তো আপনাদেরকে এটা দেখাইলাম, ক্লায়েন্টের কাজটা আমি এইভাবে করছি। তো এখন আপনারা আরও অনেক স্টাইল করতে পারেন, যেমন হচ্ছে এই দিক থেকে আপনারা একটু স্টাইল করে মুখ আপ করে দিতে পারেন। তো মেইন ফাইল একটা দেবেন, হচ্ছে পিএনজি ফাইল দেবেন, আর একটা এমনিতে মুখ আপ করে দেবেন, ঠিক আছে, একটা পিএনজি করে দেবেন আর একটা হচ্ছে মুখ আপ করে দেবেন, এই হলো কথা। তো আমি এখান থেকে একটু কালারটা আমি একটু কালারের অপশনে চলে আসি, এখান থেকে আমি এই টাইপের একটু এই টাইপের কালার দিলাম, দিয়ে আমি এটাকে এটাকে আমি রোটেট করে নিলাম এইভাবে, এটাকে রোটেট করে নিলাম। আমি যদি কালার অপশনে চলে আসি, কালারে চলে আসলাম এবং এখান থেকে আমি কি কালার দিতে পারি, হোয়াইট টাইপের কালার দিব একটু, এবং এখান থেকে একটু এইভাবে দিব, ওকে, এবং এটাকে লেয়ার অপশন থেকে আমি একদম নিচে দিব। ও, নিচে দিলে তো হবে না, যেহেতু আমাদের এটা ট্রান্সপারেন্ট না, এটা আমি ট্রান্সপারেন্ট করে দিচ্ছি হোয়াইট থেকে, ওকে, আমাদের হয়ে গেছে। দেখেন আমি কিন্তু একটা ডিজাইন করলাম খুব সহজে। তো এটা এটাকে আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করবেন, আপনারা একটা জেপিজি ফরম্যাটে সেভ করবেন, আর একটা শুধু ডিজাইনটা পিএনজিতে ফরম্যাটে সেভ করবেন। হ্যাঁ, পিএনজি ফরম্যাটে সেভ করলে শুধু পিএনজিটা দিয়ে ওরা প্রিন্ট করতে পারবে, এবং জেপিজিটা জাস্ট দেখানোর জন্য যে প্রিন্ট করলে এরকম লাগবে। তো এই হলো কাজ, আপনারা পারবেন, অনেক সহজ আছে যদি একটু চেষ্টা করেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।